আরামবাগের পল্লীশ্রী সংলগ্ন রামকৃষ্ণ সেতুর পাশে দিয়ে এভাবে জ্বলছে আগুন। আর সেই আগুন চারদিকে কালো ধোঁয়ার সৃষ্টি করছে, এমনকি সেতুর উপর দিয়ে যাতায়াতকারী যানবাহন পথচারী সকলেরই এর ফলে অসুবিধা হচ্ছে। বিশেষ করে যান চালকদের নাকে মুখে সেই কালো ধোঁয়া দিয়ে প্রবেশ করছে, একরকম দম বন্ধ করা পরিবেশ। কে বা কারা আগুন লাগিয়েছে সেটা অবশ্যই জানা যাবে। রাস্তার ধারে সেতুর পাশে যে বর্জ্য পদার্থগুলি রয়েছে সেখানে এই আগুন জ্বলছে, আর সেই আগুনের লেদিহান শিখা আশেপাশের বসতিতে গিয়ে ঢুকছে। শুধু আশেপাশের এলাকার শহরের মানুষও এভাবেই মাঝে মাঝে দূষণের শিকার হচ্ছে। এই এলাকার যে বর্জ্য পদার্থগুলি রয়েছে সেগুলিতে মাঝে মাঝে কে বা কারা সন্ধ্যের পর আগুন দিয়ে দিচ্ছে, এ ব্যাপারে প্রশাসনের উচিত ব্যবস্থা গ্রহণ করা, নাহলে এই শহর ও শহরবাসী দূষণের শিকার হতে থাকবেন।